সবজির বাজারে এসে সবজি কিনতে এসে মোবাইল চুরি হয়ে গেল, আর তারপরেই ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে গায়েব হতে থাকলো একের পর এক মোটা ধরনের টাকা। হাটে মোবাইল চুরি, তারপরে অ্যাকাউন্ট থেকে গায়েব একের পর এক টাকা। মাথায় হাত ব্যবসায়ীর। চলতি মাসের 2 তারিখ পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভালুককোন্দার সন্দীপন পাল নামে রাইস মিলের মালিক বনকাটির 11 মাইল সবজির হাটে যান সবজি কিনতে। সেখানেই দেখেন তার মোবাইল চুরি হয়ে গেছে। ব্যবসা সংক্রান্ত যাবতীয় নথি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট বইয়ের নথিও ছিল এই ফোনের মধ্যেই। আবার ওই ফোনে থাকা সিম কার্ডটিও ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা। এদিক ওদিক খোঁজাখুঁজির পরেও যখন তিনি তার মোবাইলের কোনো খোঁজ পেলেন না, তখন তিনি হতাশ হয়ে বাড়ি ফেরেন এবং সেদিনই কাঁকসা থানায় লিখিত অভিযোগও দায়ের করেন। সেদিন বিকালে বাড়িতে থাকা আরেকটি ফোনের সঙ্গেও একই ইমেল সংযোগ থাকায় চুরি যাওয়া ফোনটি থেকে অনলাইন পেমেন্ট অ্যাপ ইনস্টল করতেই বাড়িতে থাকা ফোনেও ওই অ্যাপটি ইনস্টল হয়ে যায়। এরপরেই চুরি যাওয়া ফোনটি থেকে শুরু হয় দফায় দফায় টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হতে দেখা যায়। তারপরে ফোনে ইনস্টল হয়ে যাওয়া ওই অ্যাপটি খুলে বুঝতে পারেন তার অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা কেটে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এই ঘটনার পর থেকেই চরম চিন্তায় ওই ব্যবসায়ী। চলতি মাসের 3 তারিখে দুর্গাপুর সিটি সেন্টারে ওই সিম কার্ডের অফিসে পুরনো সিম কার্ডটি বন্ধ করে নতুন সিম কার্ড চালু করেন তিনি, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি। এখনও পর্যন্ত ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থাকা তার কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রায় 86,000 টাকা এইভাবেই চুরি হয়ে গেছে বলে তিনি অভিযোগ করলেন। ওই ব্যবসায়ী সন্দীপন পাল বলেন, ব্যাপক চিন্তার মধ্যেই আছি। কাঁকসা থানার পর দুর্গাপুর সাইবার থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেছেন উনি। ওনারা অবশ্য আশ্বাস দিয়েছেন টাকা ফিরিয়ে দেওয়ার। 11 মাইল হাটে গিয়েছিলাম। কত তারিখ? 2 তারিখ রবিবার। সামনের দিকে তাকিয়ে 2 তারিখ রবিবার হাটে একজনের কাছে আমরা ফার্স্ট হাট করতে বসি। বাইকটা রাখার পর তো ওইখানে কিছু হাটের মাল নেওয়ার পর পয়সা দেওয়ার পর আমি যখন উঠছি, বসে বসে মাল নিচ্ছিলাম, দেখছি পকেটে হাত দিয়ে ফোনটা নাই। হাটওয়ালাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম, এই তোমার এখানে ফোনটা চুরি হয়ে গেলো? বলছি না, আমার এখানে দেখে নাও, অধিকার ছিল সার্চ ফার্চ করে। আমি তোমাকে সার্চ করে কী করবো, তোমার এখানে তো মালটা নিলাম, আর তোমার কাছে একটা কাস্টমার এসেলোকে বললাম, বললো না একটু আগে একটা ফোন চুরি হয়ে গেলো তোমার আগে। আমি বললাম তাহলে আগে জানলে তো ফোনটা হাট ঢুকতাম না, আমি বললাম। তারপরে আমি একজনকে হাটের একটা পরিচিত নয়, মানে হাটে একজন হাট করতে এসেছিলেন, ওনাকে বললাম দাদা একটু ফোনটা দিন তো, আমার ফোনটা চুরি হয়ে গেলো, একটু রিং করে দেখি। তখন কিন্তু রিং বাজছিল, ওনাকে নিয়ে আমি হাটে একবার ঘোরাঘুরি করি, তখন রিং বাজছে, কিছুক্ষণ পর দেখি ফোনটা সুইচ অফ হয়। তারপরে আমি বাড়ি আসি, বাড়ি এসে আমার সব যা এমআই নাম্বার টাম্বার ছিল সব বের করে দরখাস্ত ফরখাস্ত লিখে আমি কাঁকসা থানায় যাই। কাঁকসা থানায় কমপ্লেন করে আসি। কমপ্লেন করে আসার পর আমি জানছি যে তাহলে এটাতে তো ফোনপে টোনপে কিছু নেই, পয়সা একা চুরি হবে না, যেটা তো ফোনপে আছে সেটা তো পয়সা নেই, আমি এত গুরুত্ব দিলাম না। তারপর আমি যখন সিমটা 3 তারিখে সিটি সেন্টার থেকে নিই, সিমটা মোটামুটি 1:10 নাগাদ নিয়েছি। তারপর 3 নাগাদ থেকে আমি এত গুরুত্ব দিই না, মেসেজ আমাকে আসছে না। সেই দিনেই 2:45 থেকে টাকা আমার 60,000 কেটেছে, আবার 2 তারিখেও কেটেছে টাকা, আর 5 তারিখেও টাকা কেটেছে। সিমটা আমার কাছে চালু থাকতেও টাকা কেটে নিয়েছে। কত টাকা অবধি কেটেছে আপনার? আমার কারেন্ট বা সেভিংস মিলে প্রায় 86,000 সামথিং কিছু কেটেছে টাকা। আপনি কিসের ব্যবসা করেন? আমার ধান চালা ব্যবসা করি, আমার রাইস মিল আছে পার্টনারশিপে। অভিযোগ দায়ের করেছেন তার পরবর্তীতে আবার? হ্যাঁ, অভিযোগ আবার তারপরে সার্ভার ক্যাবে আমি গিয়েছিলাম, সাথে সাথে জানতে পারি 6 তারিখে ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার কিছু কিছু তথ্য আমাকে দিল। আর তারপরে সেটা নিয়ে আমি আবার কাঁকসায় গেলাম। কাঁকসায় এসে স্যার ছিলেন না, তিনি কলকাতায় ছিলেন। তারপর দিনে আবার ব্যাংকে এলাম, ব্যাংকে আরও ডিটেলস কিছু নিয়ে তারপরে স্যারের কাছে গেলাম। স্যার সাথে সাথে বললো আমি হেল্প করছি, স্যার অবশ্য এখনও ওই ফোনটায় কি কোনো অ্যাপ ছিল না? ফোনটাতে যেটাতে অ্যাপ ছিল, ফোনপে ছিল, সেটাতে পয়সা ছিল না, কিন্তু যে দুটোতে আমার ফোনপে ছিল না সেই দুটো কিন্তু ফোনপে খুলে টাকাটা ইউজ করে নিয়েছি। কি মনে করছেন যে আপনার ফোনের থেকে নথি বের করে পড়ে কি এরকম নথি? হ্যাঁ, নথি কিছু বের করে, আধার কার্ড ফাদে 2-4টা ডকুমেন্টস তো ছিল, যেটা থাকে আর কি 2-1টা ডকুমেন্টস ছিল। এখন কি চাইছেন আপনি? এখন চাইছি যাতে আরও আমার মতো কোনো লোক ফ্রড না কেসে পড়ে যায়, বা টাকাটা যাতে আমি ফেরত পাই। কি নাম আপনার? আমার নাম সন্দীপন পাল। কোথায় থাকেন আপনি? আমি থাকি ভালুককোন্দা গোপালপুর জিপি কাঁকসা থানা।